সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আপনার নাম কি মন্দিরা? একটু আগে আপনার সাথে আমার কথা হয়েছিল। মন্দিরা, আমার নাম তো রেখা, আমি ফুল বিক্রি করি। তোমার কি ফুল লাগবে? না, আসলে আমাকে এখানে একজন ফোন করে আসতে বলল। আমি তো জানি না। ঠিক আছে, আমার ফুল লাগবে না। আচ্ছা, চলে গেল কে জানে, এখানেই তো আসতে বলেছিল। ফুল নেবে? না, আমার ফুল লাগবে না। তুমিও ফুল নেবে না? ঠিক আছে। আমার কাছ থেকে চা চাইলি, তারপর হঠাৎ করে বেরিয়ে চলে এলি, কেন এসেছিস এখানে? মানে মামনিকে এই কথাটা বললে মামনি খুব টেনশন করবে। না না, মামনিকে কিছু বলা যাবে না। কি রে বল? মানে আমার এক বন্ধু, ও ফোন করে এখানে ডাকলো, তাই এসেছি। তুমি কেন এখানে? তারা কি সত্যি কথাটা বললে? ও খুব কষ্ট পাবে। মামনি, না, তুই এরকম তাড়াহুড়ো করে চলে এলি, আমি ভাবলাম কোনো বিপদ আপদ ঘটেছে কিনা, তাই তোর পিছন পিছন এলাম। না না, ও সব কিছু না। দেখ তারা, আদিকে নিয়ে তুই সবসময় কষ্ট পাস, আমার সেটা একদম ভালো লাগে না। এরপরেও তুই নতুন করে আর কোনো সমস্যায় জড়াস না মা। মামনি, তুমি এমনিতেই মাসিমণির জন্য অনেক কষ্ট পাচ্ছ, তুমি নিজেকে আর নতুন করে কোনো সমস্যায় জড়িও না। না না, আমার কোনো সমস্যা নেই, আমি তো ভালো আছি। কিন্তু তোর চোখে জল কেন তারা? তোমারও তো চোখে জল মামনি।
ও আমার কিছু না, কিছু না। তাহলে আমারটাও কিছু না, এমনি তারা। মেনকার সব কথা তাহলে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তার মানে মন্দিরা নামটাও ঠিক। মধুজা, সরি দুর্গা, তুমি যতই চেষ্টা করো তোমার সব কথা তোমার মেয়েরা ঠিক চিনে যাবে। আমাকে কথা দে, এমন হুটহাট করে বাড়ি থেকে আর বেরিয়ে আসবি না। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বলতো? তোমার কিছু হলে বা আমার কি হবে? যে তারা তোমাকে এখন জড়িয়ে ধরে কাঁদছে, সেই তারাই দুদিন পর তোমাকে যে কতটা ঘেন্না করবে সেটা তুমি ভাবতেও পারছো না। নিশ্চিন্তে থাকো, সেই খেলাটা আমি খেলবো। চলো চলো। মন্দিরা কে? আমাকে ফোন করে ডাকলো, তারপরে নিজেই এলো না। মামনি নিশ্চয়ই শুনতে পেয়েছিল মন্দিরা নামটা। আমি ওর সাথে দেখা করছি, এটা জানার পর মামনি আমাকে ফলো করলো। আমার মনে হয় মামনি চায়নি আমি মন্দিরের সাথে দেখা করি, কথা বলি। কিন্তু কেন? মন্দিরার সাথে মামনির কি সম্পর্ক? তারা, কি হয়েছে? তারা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব টেনশনে আছেন। তারা, আমি কিন্তু এই বাড়িতে আপনার জন্যই পড়ে আছি, প্লিজ অন্তত আমার থেকে কিছু লুকোবেন না। কি হয়েছে বলুন। আমার সমস্যার কথা তো আমি বরাবর আপনাকে বলে এসেছি, কিন্তু এই সমস্যাটা আমার না, মামনির। আর মামনির পার্সোনাল জিনিসটা আমি আপনার সাথে কিভাবে শেয়ার করব আমি সেটা বুঝতে পারছি না। ম্যাডাম, আমারও খুব কাছের তারা, ইনফ্যাক্ট উনি আমাকে নিজের ছেলে মনে করেন। তাই ম্যাডাম যদি কোনো প্রবলেমে থাকে সেটা সলভ করা কিন্তু আমারও দায়িত্ব। আপনি প্লিজ এত ভাববেন না, আমায় বলুন কি হয়েছে। মামনির ফোনে একটা ফোন এসেছিল। তুমি যদি না আসো তোমার মায়ের সব ঘটনা আমি সবাইকে জানিয়ে দেব। লক্ষ্মীনগর পোস্ট অফিসের পাশের গলিতে। আপনার নাম কি? মন্দিরা। সিরিয়াসলি? হ্যাঁ, মামনির একটা চাপা কষ্ট আছে আমি সেটা জানতাম। বাবার আর মায়ের অ্যানিভার্সারির দিন মেনকা এসে অনেক কিছু বলবার চেষ্টা করেছিল। মেনকা তো মামনিকে প্রায় ব্ল্যাকমেল করারও চেষ্টা করেছিল, আর মেনকার ওই কথাগুলো শুনে মামনি অজ্ঞান হয়ে পড়েও গিয়েছিল। আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম ব্যাপারটা সেখানেই শেষ। কিন্তু সেই মুহূর্তগুলো আবার ফিরে এলো। মামনি চায় না আমরা এই ব্যাপারগুলো কিছু জানি। আমার মনে হচ্ছে বড় সড়ো কিছু একটা হতে চলেছে, আর কিছু খারাপ হওয়ার আগে আমাদের কিছু একটা করতে হবে। মামনিকে আমি জিজ্ঞাসা করতেই পারি, কিন্তু জিজ্ঞাসা করার পর মামনি কি রিয়্যাক্ট করবে আমি সেটা বুঝতে পারছি না। মামনি বারবার এই ঘটনাগুলো আমাদের সবার কাছ থেকে লুকোচ্ছে, মামনি নিজে মুখ ফুটে কিছু বলছেও না। আমি আমি মন্দিরাকে তারপরেও অনেকবার ফোন করেছি, ফোন সুইচ অফ আসছিল। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। আমি কোন পথে যাব আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। তারা, আপনি একদম টেনশন করবেন না,
ম্যাডামের এই প্রবলেমটা আমি সলভ করছি, আপনি শুধু আমায় ওই কি নামটা যেন বলেন, মন্দিরা, মন্দিরার নাম্বারটা ফরওয়ার্ড করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। তারা, আমি আপনাকে বললাম তো আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না, জীবনে এরকম হাজারটা প্রবলেম আমি সলভ করেছি। তারা, আপনাকে আর কতটা প্রেশার দেবো একটু বলতে পারেন? আন্টি আপনাকে 30 দিনের টাইম দিয়েছে, এই 30 দিনের মধ্যে আপনি যদি আমার বাবাকে না মানাতে পারেন তাহলে আপনাকে অন্য কাউকে বিয়ে করতে হবে। কাল রাতে বাবা মাসিমণিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার উপর দিয়ে দিল, আজ আবার আমি মামনির একটা নতুন সমস্যা আপনার কাঁধে ফেলে দিচ্ছি। আমি মুশকিল হাসান হয়ে এই বাড়িতে এসেছি, এটাই আমার ডিউটি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে খুশি রাখার জন্য আমি সব কিছু করতে পারি। আপনি আমার জন্য জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, সারা বাড়িটা শুধু আমার জন্য জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তারা, আমি আপনাকে সব সময় খুশি রাখবো। তারা,